আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই প্রোপারনল 10 মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে। এই ট্যাবলেটটি প্রোপারনলল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। এই ওষুধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায়, একটি হচ্ছে প্রোপারনল 10 মিলিগ্রাম এবং প্রোপারনল 40 মিলিগ্রাম। এই ওষুধটির প্রস্তুতকারক সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আমরা জানব এই ওষুধটির কার্যকারিতা কী কী। এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ যেই সকল রোগীদের প্রাথমিক অবস্থায় হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সেই হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ওষুধটি সেবন করা হয়। দুই নম্বরে রয়েছে মাইগ্রেনের সমস্যা, অর্থাৎ যেই সকল রোগীদের মাথা ব্যথার সমস্যা রয়েছে তাদের মাথা ব্যথা দূর করতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। তিন নম্বরে রয়েছে হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন, অর্থাৎ যে সকল রোগীদের বুক ধরপড় করে বা হার্টের সমস্যা রয়েছে সেই সকল রোগীদের জন্য এই ওষুধটি খুবই ভালো ভূমিকা পালন করে। চার নম্বরে রয়েছে উদ্বিগ্নতা, অর্থাৎ যে সকল রোগীদের সবসময় অস্বস্তি বা দুশ্চিন্তায় থাকেন সেটি দূর করতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে। পাঁচ নম্বরে রয়েছে অ্যানজিনা পেক্টোরিস, ছয় নম্বরে রয়েছে থাইরোটক্সিকোসিন ইত্যাদি। এখন আমরা জানব এই ওষুধটির সেবনবিধি কীভাবে। এই ওষুধটি বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মাত্রা রয়েছে, তবে এর মধ্যে স্বাভাবিক মাত্রা হল 40 মিলিগ্রাম দিনে এক থেকে দুইবার আহারের পর। এখন আমরা জানব এই ওষুধটির গর্ভাবস্থায় ও স্তনদানকালে সেবন করা যায় কি না। এই ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, তাই গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে না এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতা অবলম্বন করা উচিত। এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা, পা ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা এবং অনিদ্রা। এই প্রোপারনল 10 মিলিগ্রাম ট্যাবলেটটির এক বক্সে 200টি ট্যাবলেট রয়েছে। এর এক পাতা ট্যাবলেটের মূল্য আপনাদের কাছ থেকে নেবে 10 টাকা করে এবং প্রোপারনল 40 মিলিগ্রাম ট্যাবলেটের এক বক্সে রয়েছে 100টি ট্যাবলেট। এর এক পাতা ট্যাবলেটের মূল্য আপনাদের কাছ থেকে নেবে 15 টাকা করে। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।